আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে ফেরা প্রবাসীদের জন্য 4% সুদে বিশেষ ঋণ, 700 কোটি টাকা বরাদ্দ। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ, জনসমর্থন থাকলেও মুমূর্ষু দলটির রাজনীতি, বলছেন বিশেষজ্ঞরা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে দেশের রাষ্ট্রীয় শোক, কাল নড়াইলে ব্যথিত তার স্বজনরা। এবং ভাইরাস মুক্ত হওয়ার পরও বাড়ছে শারীরিক জটিলতা, রাজধানীর দুই সরকারি হাসপাতালে পোস্ট কোভিড ক্লিনিক চালু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা মহামন্দায় দেশে ফেরা কর্মীদের 4% সুদে ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এ খাতে বরাদ্দ 700 কোটি টাকারও বেশি। এতে দেশে ফেরা প্রবাসীরা স্বাবলম্বী হতে পারবে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তবে গবেষকরা বলছেন, ঋণের টাকায় আবারও বিদেশ যাত্রার পাশাপাশি অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী উদ্যোক্তারা হতে পারবেন, এজন্য প্রয়োজন কর্মমুখী প্রশিক্ষণ। শারফুল আলমের রিপোর্ট। প্রায় 25 কোটি বাংলাদেশি অভিবাসী বিদেশে কাজ করছেন। প্রবাসীদের আয়ের টাকায় নির্ভরশীল দেশে তাদের পরিবারের আরও প্রায় 5 কোটি মানুষ। তবে করোনা মহামারীতে মারাত্মক আঘাত এসেছে এই খাতে। বৈশ্বিক এই দুর্যোগে 5 মাসে দেশে ফিরেছেন 95,000-এরও বেশি কর্মী, যার 70%-এরও বেশি এখন কর্মহীন এবং অর্থ সংকটে। প্রবাসী কল্যাণ ব্যাংকের থ্রু দিয়ে আমরা কিন্তু দুইটা সিরিয়াস উদ্যোগ যেটা নেওয়া হয়েছে, ওয়েজ আর্নার্স বোর্ড যেটা আছে আমাদের, ওখান থেকে আমরা 200 কোটি টাকা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আরও 500 কোটি টাকা দিলেন। যারা ফেরত আসছে, হ্যাঁ, ব্যবসায়ী হোক, যারা এখানে ইনকাম নেই, যারা ফেরত যাবে না, তো সেখান থেকে 4% যদি ওরা পায় রিপেমেন্ট, ধরেন 4-5 বছর এরকম আমরা একটা যত ইজি করা যায়। গবেষণা তথ্য অনুযায়ী দেশে ফেরা 55% প্রবাসী কর্মী ঋণগ্রস্ত, তাদের মধ্যে 44% এনজিও এবং বিনা সুদে পরিবার ও বন্ধুদের কাছ থেকে ঋণ নেওয়ার হার 86%। তাই স্বল্প সুদে দিয়া ঋণের টাকায় কর্মীদের দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। দেশের ভিতরে তাদের কর্মসংস্থান সৃষ্টিতে হয় একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। যারা প্রবাসী শ্রমিকরা আছেন, তারা যদি ঋণ নিয়ে নিজেরা ব্যবসা করতে চান, তাহলে কিন্তু তাদের এক ধরনের উদ্যোক্তা হবার মতো যেই গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলীগুলোও তাদেরকে থাকতে হবে। করোনায় প্রবাসী আয় নির্ভর পরিবারের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকার আরও কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে এই দল 3 বার রাষ্ট্র ক্ষমতায় আসে। করোনা মহামারীর কারণে সীমিত আয়োজনে এবার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। জনসমর্থন থাকলেও সাংগঠনিকভাবে বিএনপি মুমূর্ষু অবস্থা পার করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। পরিস্থিতি উত্তরণে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে দলের গণতন্ত্রের চর্চা বাড়ানোর পরামর্শ তাদের। বিশ্লেষকদের সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। নানা চড়াই উচ্চাই পেরিয়ে 42 বছরে পা দিল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলের গোড়াপত্তনের 3 বছর না পেরোতেই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হারিয়ে প্রথম সংকটে পড়ে দলটি। পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই 3 বার ক্ষমতায় আসে বিএনপি। 2007 সালে রাজনীতিতে বহুল আলোচিত 1/11-এর সময় সংস্কার ইস্যুতে বিএনপিতে বিভক্তি দেখা দেয়। এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা আর কয়েক দফা সরকার বিরোধী আন্দোলন ব্যর্থ হওয়ায় মামলা নির্যাতনে এখন বিপর্যস্ত দলটি।
সে সংকট আরও ভয়াবহ হয় দুর্নীতির দায়ে চেয়ারপারসনের 17 বছরের সাজা ও কারাবাসে। সাংগঠনিকভাবে এখন মুমূর্ষু অবস্থা থাকলেও ওই জনভিত্তির দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে এর অবস্থানটা এখনও আছে। তো বিএনপি এখন যে গেরাকলে পড়ে গেছে এইটার পেছনে অনেক রকমের রাজনৈতিক কারণ আছে এবং তার অনেকগুলি কারণ বিএনপি নিজেরাই তৈরি করেছে। এই নির্বাচনী পদ্ধতিটাকে প্রশ্নবিদ্ধ করা এবং জবরদস্তি করে ক্ষমতায় আজীবন থাকার যে ইন্টেনশনটা, এটা বিএনপির ছিল, এটা এখন আওয়ামী লীগ প্রয়োগ করছে। বিএনপি এখন মানে গর্তে পড়ে গেছে। দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করতে পারেননি তারা, এখনই একটা পরিবারতন্ত্রের মধ্যে পার্টি রেখে দিয়েছে। বিএনপির পক্ষে সহসাই এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলেও মনে করেন রাজনীতির দুই বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও মহিউদ্দিন আহমদ। বিএনপি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে কি থাকবে না, এটা ডিপেন্ড করে যারা বিএনপি চালাচ্ছেন তাদের উপরে। আমাদের দেশে যে রাজনৈতিক পালাবদলের পেছনে যে সমস্ত মডেল আমরা দেখেছি, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এগুলোর দিন শেষ হয়ে গেছে। বিরোধী দলকে মনে রাখতে হবে তার মেইন কাজ হলো জনগণের মধ্যে ঢুকে পড়া, জনগণের চাহিদা, এমন ঝড় হলে সেখানে কাজ করা, প্যান্ডেমিক হলে প্যান্ডেমিকে নেমে পড়া। অসুস্থতা আর আইনি জটিলতা কাটিয়ে খালেদা জিয়ার আবারও রাজনীতিতে ফেরা নিয়েও জনমনে সংশয় রয়েছে বলেও মনে করেন তারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতা দখল করতে গুম খুম হত্যার রাজনীতি চর্চা করেছেন খালেদা জিয়া, তারেক রহমান সহ জিয়াউর রহমানের পরিবার। ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের দেখানো পথে হেঁটে খালেদা জিয়াও রাজনীতিকে কুলুষিত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিভিন্ন স্লোগান লিখে দিয়েছিলেন এবং গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী। মাকে নিয়ে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে জাতির পিতাকে প্রেরণা জুগিয়েছেন, এজন্য বঙ্গবন্ধু নিশ্চিন্তে রাজনীতি করতে পেরেছেন। সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে এই যে একেবারে নিবেদিত প্রাণ হয়ে তিনি যে আমার মা বাবার পাশে থেকেছেন, তাকে প্রেরণা জুগিয়েছেন, তাকে সমস্ত সাংসারিক ঝামেলা থেকে মুক্ত রেখে তিনি যে রাজনীতি করতে সেই রাজনীতি থেকে যেন মনোনিবেশ করতে পারে, তিনি যে দেশের স্বাধীনতা চাইতেন সেই স্বাধীনতার কাজ যেন তিনি সঠিকভাবে করতে পারেন, সে ব্যাপারে আমার মায়ের এক অনবদ্য ভূমিকা রয়েছে। আমি বলবো যে আমার বাবা বোধহয় এরকম একজন সঙ্গী পেয়েছিলেন বলেই তিনি সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হয়ে দেশের সেবা করতে পেরেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, খুনিদের স্বীকারোক্তিতে প্রমাণিত জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যায় জড়িত, অথচ বিএনপি গলাবাজি করে এই দায় অস্বীকার করতে চাইছে। প্রধানমন্ত্রী বলেন, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়া সহ একটি জাতিকে ধ্বংস করতে যা যা করা দরকার তাই করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিল জিয়াউর রহমান এবং পুরস্কৃত করেছিল, আর খালেদা জিয়া 2001 সালে ক্ষমতায় এসেই অপারেশন ক্লিন হার্ট নামে যাদেরকে দিয়ে এরকম মানুষ হত্যা করিয়েছে তাদেরকে আবার ইন্ডেমনিটি দিয়েছে, পুরস্কৃত করেছে। জিয়া, জিয়ার স্ত্রী, জিয়ার ছেলে সবগুলি হচ্ছে তাদের হাতে রক্তের দাগ এবং তারা এভাবেই রাজনীতি করেছে। শিক্ষা দীক্ষা তো নাই, শুধু এই গুন্ডামি আর অত্যাচার এই খুনের রাজত্বই তারা কায়েম করতে চেয়েছিল। প্রতিশোধের রাজনীতি নয়, জাতির পিতার আদর্শকে ধারণ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে ছাত্রলীগকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। শোক জানিয়ে একদিন সরকারি বেসরকারি সব অফিস ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত জুড়ে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠানের কথা রয়েছে। উপমহাদেশের বরেন্দ্র এই নেতা ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলে তার শ্বশুর বাড়ির স্বজনদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পরম পূজনীয় অভিভাবকের মহাপ্রয়াণে ব্যথিত ও মর্মাহত তার স্বজনেরা। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্বশুর বাড়ির নড়াইল সদর উপজেলার ভদ্রাবিলা গ্রামে, মামা শ্বশুর বাড়িও একই উপজেলার তুলারামপুরে। এখানেই প্রণব পত্নী শুভ্রার শৈশব কৈশোরের অধিকাংশ সময় কেটেছে। প্রণব ও শুভ্রা দম্পতি 2013 সালের 5 মার্চ শেষবারের মতো নড়াইলে আসেন।
উনি আমাদের জন্য উপহার পাঠাইছেন, আমাদের খোঁজ খবর রাখত। উনি চলে গেছেন, আমরা খুব মর্মাহত। আমাদের অনেক সময় দেখে শুনে রাখতেন, নাল বসের জন্য ওনার অনেক স্বপ্ন ছিল। উনি সুব্রাম কাজে একটা ফাউন্ডেশন করে গেছেন। প্রণাম বাবু আমাদের যে পিসেমশাই, উনিও আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে আসলে আমাদের শোক বইবার মতন ক্ষমতা আমাদের নাই। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যেন ওনাকে স্বর্গবাসী করুক। রেডিও, টেলিভিশন ও পত্রিকার অনলাইন ভার্সনের জন্য আলাদা নিবন্ধনের বিধান রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। তবে পত্রিকাগুলো যদি কাগজের ছাপানো সংবাদ হুবহু অনলাইনে প্রকাশ করে তাহলে কোনো অনুমতি লাগবে না বলেও জানান তিনি। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটা একটাই লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন এবং বেতার নিউজ পোর্টাল হিসেবে প্রচার কার্য, যেমন এখন দেখবেন অনেক টেলিভিশন তারা আবার নিউজ পোর্টাল চালাচ্ছে, এইটার কোনো অনুমতি নিতে হবে। রেডিও টেলিভিশন তো অনলাইনে করার জন্য না, তারা যেই মাধ্যমে চলবে সেই মাধ্যমে, তারপরে যদি অনলাইন করতে চায় রেডিও টেলিভিশন দুটাকেই আপনার অনুমতি নিন। পত্রিকা যদি তার যে হার্ড কপি যা আছে সেটাই যদি অনলাইনে দেয় তাহলে তার জন্য অনুমতি লাগবে না, কিন্তু যদি ভ্যারি করে এক্সট্রা কিছু করে তাহলে অবশ্যই অনুমতি ছাড়া করতে পারবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। একই পরিবারের তিনজনকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে আদালতে এই মামলা দায়ের করেন কক্সবাজারের এক নারী। একই দিনে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সিনহা হত্যা মামলার 3 নম্বর আসামি নন্দ দুলাল রক্ষিত। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। 3 দফায় 14 দিনের রিমান্ড শেষে নন্দদুলাল রক্ষিতকে সোমবার সকাল 10:20 নেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাস কামরায়। সেখানে বিকেল 3:30 পর্যন্ত জবানবন্দি দেন তিনি। এরই মধ্যে তৃতীয় দফা রিমান্ড শেষে বেলা 2টার দিকে সাবেক ওসি প্রদীপকে আদালতে এনে আবারও একদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে আদালত। আপনার সিআরপিসি 167 এবং পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ দেখলেই দেখবেন 15 দিনের বেশি একটি মামলায় রিমান্ড দেওয়া যায় না। এদিকে গত 6 মে গভীর রাতে টেকনাফের রঙ্গিখালীতে 50 লাখ টাকা না দেয়ায় 2 ভাই এবং 1 ভাগিনা সহ 3 জনকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার সহ 41 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আমলি আদালতে রঙ্গিখালীর সুলতানা রাজিয়া মুন্নি এই মামলা করেন। বাড়ি থেকে ধরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার সময় টেকনাফতানার ওসি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস এবং মশির রহমান বাড়ির অন্যান্য সদস্যদেরকে বলেন যে আপনারা 50 লক্ষ টাকা নিয়ে আসেন, যদি দিতে না পারেন এদেরকে লাশ আপনাদেরকে দেওয়া হবে। রঙ্গিখালীর গাজীপাড়ার সৈয়দ আলম, তার ভাই নুরুল আলম এবং তাদের ভাগিনাকে একই দিন ওসি প্রদীপের হুকুমে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে এ মামলায়। নিহতদের লাশ পাওয়া যায় ধান খেতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা উপসর্গে দেশের বিভিন্ন অঞ্চলে আজ অন্তত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল বিভাগে করোনা পজিটিভে 1 মহিলা সহ 2 জন ও করোনা উপসর্গে 2 জন সহ মোট 4 জন মারা গেছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায় বিভাগে নতুন শনাক্ত 35 জন। যশোরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আক্তারুজ্জামানের মা, তিনি গত শনিবার করোনা পজিটিভ হন। ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গি উপজেলার সর্বমঙ্গলা গ্রামে 45 বছর বয়সী এক পুরুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 18 জনে।
করোনামুক্ত হওয়ার পরও অনেকেই মারাত্মক দুর্বলতা, মাথা ঘোরা, অনিয়ন্ত্রিত রক্তচাপ, নিদ্রাহীনতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তারা ফিরতে পারছেন না তাদের স্বাভাবিক কর্মজীবনে। করোনা পরবর্তী এসব সমস্যার চিকিৎসা দিতে রাজধানীর প্রধান দুটি সরকারি হাসপাতালে চালু হয়েছে পোস্ট কোভিড ক্লিনিক। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। চোখ ঘোলা হয়ে আসে, আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মনে হচ্ছে যে আমি এক সিঁড়ি আগে বা পরে পা দিচ্ছি এরকম, অথবা আমি পড়ে যাচ্ছি। করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার পর আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রত্যাশা আক্রান্ত সবার, কিন্তু অনেকের ক্ষেত্রেই তা হয়নি। দুর্বলতা আর নানা উপসর্গ তাদের করে তুলেছে আতঙ্কগ্রস্ত। বিকাল হইলে গায়ে খুব ব্যথা আসে, এত ব্যথা আসে যে মনে হয় যেন মাংস পেশিগুলি জমাট হয়ে যায়। ঠান্ডার কারণে যেরকম মাথা ভার হয়ে থাকে এরকম, এবং অনেক সময় দেখা যাচ্ছে প্রচণ্ড মাথা ব্যথাও করছে, যেটা আমার আগে ছিল না। চিকিৎসকরা বলছেন করোনা পরবর্তী শারীরিক জটিলতার কারণে অনেকেই আশঙ্কাজনক মানসিক অবসাদে ভুগছেন। 14 দিন বা 21 দিনের মানুষটা যে অসুস্থ ছিল করোনাকালীন সময়, তার চেয়ে বেশি ভয়াবহ অসুস্থ হয়ে যাচ্ছে তার পরবর্তী সময়। মানসিকভাবে একেবারেই ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। আমরা বেশ কয়েকজন পেশেন্ট পেয়েছি যারা সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে প্রেজেন্ট করছে, মানে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলছে, এত বেশি মানসিকভাবে ভেঙে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা পরবর্তী রোগীদের এসব শারীরিক উপসর্গকে বলছে লং কোভিড। এগুলোকে হালকা করে দেখার সুযোগ নেই বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা। করোনা পরবর্তী কীভাবে জীবনযাপিকা হবে, খাদ্যাভ্যাস কী হবে, সেটা একজন ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত। এবং WHO কিন্তু বলেই দিয়েছে যে একটা ফলো আপ প্রিন্টের মধ্যে থাকতে হবে। আমাদের দেশে এটা প্র্যাকটিসটা শুরু হচ্ছে, এবং এইটা ব্যক্তিগত পর্যায় থেকে উদ্যোগী হতে হবে, কারণ সরকারের পক্ষে সব কিছু করা পসিবল হবে না। করোনা পরবর্তী নানা জটিলতা ভোগা রোগীদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থাপন করা হয়েছে পোস্ট কোভিড ক্লিনিক। কোভিডের চিকিৎসার পরে যে ধরনের জটিলতা সৃষ্টি হয় সেইগুলোকে দেখা এবং সেইগুলোকে অ্যাড্রেস করে তাদের সমাধান দেওয়া, এবং সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে তাদের একটা রিহ্যাবিলিটেশন দেওয়া। এই উদ্দেশ্যে এই পোস্ট অ্যাকিউট কেয়ার ক্লিনিক অফ কোভিড-19 এবং অ্যান্ড ফলো আপ এই ক্লিনিকটা আমরা শুরু করছি। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেলে সপ্তাহে 2 দিন রবি ও বুধবার, এবং বঙ্গবন্ধু মেডিকেলে রবি, মঙ্গল ও বৃহস্পতি এই 3 দিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত চিকিৎসা নিতে পারবেন করোনা পরবর্তী জটিলতায় ভোগা রোগীরা। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। ঢাকার ধামরাইয়ে অপহরণের 3 দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী জহিরুল ইসলামকেও আটক করা হয়েছে। গত 30 আগস্ট ধামরাইয়ের চৌহাট দিমুখা এলাকার স্থানীয় একটি স্কুলের 8ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে অপহরণ করে জহিরুল ইসলাম নামের ওই যুবক। পরে স্কুল শিক্ষার্থীর পরিবারের সদস্যরা অপহরণের বিষয়ে ধামরাই থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে। আজ ভোরে সাভারের বক্তারপুরে অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে পুলিশ। এদিকে ধামরাইয়ে অপহরণের টাকা না পেয়ে 4 বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যাকাণ্ডের দীর্ঘ প্রায় 9 মাস পরে প্রধান আসামি রিয়াজুল ইসলামকে সাভারের আশুলিয়া থেকে আটক করেছে পুলিশ। করোনা মহামারীর কারণে 5 মাস বন্ধ থাকা সাজেক পর্যটন কেন্দ্র আজ থেকে খুলছে। গত 25 আগস্ট ব্যবসায়ীরা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ে উপজেলা প্রশাসনের এক যৌথ সভার পর এই সিদ্ধান্ত নেন। দেশের প্রসিদ্ধ এই পর্যটন কেন্দ্রটি খুলে দেয়ায় এলাকার পর্যটন সেবা কেন্দ্রিক ব্যবসায়ী ও পরিবহন ব্যবসায়ীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। সকালে পর্যটকদের পরিবহনের জন্য 30টিরও বেশি পিকআপ ও জিপ গাড়ি খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে পর্যটকদের অপেক্ষায় ছিল, কিন্তু পর্যটক কম আসায় অধিকাংশই খালি ফিরে যেতে বাধ্য হয়। পার্বত্য যানবাহন সীমিত ও জিপ সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা জানান, মাত্র 2টি পিকআপ সাজেক যাওয়ার জন্য ভাড়া হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির হার নতুন করে চিন্তায় ফেলছে বিশেষজ্ঞ সহ সাধারণ মানুষকেও, কারণ সারা বিশ্বে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 2,52,93,000। এরই মধ্যে মৃত্যুবরণ করাচ্ছেন 8,47,000-এরও বেশি মানুষ। করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় 60 লাখ, যা পুরো বিশ্বে আক্রান্তের 4 ভাগের 1 ভাগ।
ভাইরাসে আক্রান্তের সংখ্যা ল্যাটিন আমেরিকা ও এশিয়াতেও ভয়াবহ রূপ নিচ্ছে। আবার আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল সহ মেক্সিকো, পেরু, কলম্বিয়া এবং আর্জেন্টিনায় প্রতিদিনই শনাক্তের হার বাড়ছে। এদিকে ভারতে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 36 লাখ। গত 24 ঘন্টায় আরও 78,512 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। সোমবার সকাল পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে 64,469 জন। বিশ্বজুড়ে আক্রান্তের তৃতীয় তালিকায় থাকলেও গত 4 আগস্ট থেকে বিশ্বে দৈনিক সংক্রমণের বিচারে শীর্ষে রয়েছে ভারত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। গতকাল বিকেলে বোর্ডবাজার ইউটিসি চত্বরে অনুষ্ঠিত এই সভায় গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের এমপি শামসুজ্জামান শামসুন্নাহার ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোকসেদ আলম। সভা শেষে 15 আগস্ট ও 21 আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাতে দোয়া করা হয়। এবার পার্টিস খেলার খবর। তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে ওল্ড ট্রাফোর্ডে রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। এক ম্যাচ জিতে এগিয়ে আছে স্বাগতিকরা। এই ম্যাচে তাই এউইন মর্গানের দল মাঠে নামবে সিরিজ জিতে। তা করতে পারলে টানা 6টি সিরিজ জয়ের স্বাদ পাবে জনি বেয়ারস্ট্রো, ডেভিড মালানরা। পারফরমেন্সে এগিয়ে রাখতে স্বাগতিকদের টি টোয়েন্টিতে নিজেদের শেষ 5 ম্যাচের 4টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। অন্যদিকে পাকিস্তান জিতেছে 2টিতে। ব্যাকফুটে থাকা সফরকারীরা এই ম্যাচে পাচ্ছে না হ্যামস্ট্রিংস ইঞ্জুরিতে পড়া মোহাম্মদ আমিরকে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে ইংল্যান্ড। রাত 11টায় শুরু হবে ম্যাচটি। আসন্ন শ্রীলঙ্কা সফরে ভালো কিছু করার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। তবে শ্রীলঙ্কা সফরটি অনেক চ্যালেঞ্জিং হবে বলেও জানান তিনি। লিটন বলেন, করোনা ভাইরাসের কারণে খেলতে না পারাটা ছিল অনেক কষ্টের, তবে নিজেকে ফিট রাখার জন্য তিনি বাসায় জিম এবং ট্রেডমিল করাচ্ছেন। আগামী অক্টোবর মাসে কলম্বোতে শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বাসার জিনিস আর গ্রাউন্ডে যে জিনিসগুলো হয় তার ভিতরে পার্থক্য থাকে, তো এই দিক দিয়ে অনেক মানে কষ্ট লাগছে জিনিসটা, যে না অনেকদিন ধরে মাঠে যাইতে পারতিস না, খেলতে পারতিস না। আর ওই সময়টা আমরা বিশেষ করে আমি আমার নিজের আগের ব্যাটিংগুলো দেখছি যে কী কী জিনিসগুলো ইম্প্রুভ করা যায়। প্লাস আমার যে কোচদের সাথেও কথা বলছি যে কী করলে কী ইম্প্রুভ করা যায়। প্লাস হচ্ছে কিছু ড্রিল করেছি বাসার ভিতর যেগুলো খুব একটা গ্রাউন্ডের প্রয়োজন নেই। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় দেশে ফেরা প্রবাসীদের জন্য 4% সুদে বিশেষ ঋণ, 700 কোটি টাকা বরাদ্দ। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ, জনসমর্থন থাকলেও মুমূর্ষ দলটির রাজনীতি বলছেন বিশেষজ্ঞরা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক কাল, নড়াইলে ব্যথিত তার স্বজনরা। এবং ভাইরাসমুক্ত হওয়ার পরও বাড়ছে শারীরিক জটিলতা, রাজধানীর 2 সরকারি হাসপাতালে পোস্ট কোভিড ক্লিনিক চালু। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।